আনন্দে নেচে সবার প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আর দাওয়া টিভির মাহের আমাদানের বিশেষ আয়োজন তারাবীর মাধ্যমে কোরআনকে জানো অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট গবেষক আলিম দিন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক মহতারাম ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ মহতারাম আমরা বিরতি থেকে ফিরে আসলাম আমরা এ পর্যায়ে জানতে চাচ্ছি স্বামী স্ত্রী বিষয় এখানে বেশ কিছু আলোচনা করা হয়েছে যেটা স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়টা যখন কোনো কখনো কখনো যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রেও করণীয় কিছু বিষয় আল্লাহ নির্ধারিতভাবে বলে দিয়েছেন যেহেতু আমরা কোরআন পড়ি কিন্তু আসলে অর্থ বুঝি না যে কারণে এই বিষয়গুলি জানা নেই তো স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ বিষয়ের যদি কোনো সমস্যা হয় সে ব্যাপারে তার সমাধানের কি কি উপায় থাকতে পারে এবং এ ব্যাপারে অন্যরা যে হস্তক্ষেপ করবে সেক্ষেত্রে তার পদ্ধতি কি অথবা করা যাবে কি যাবে না এ বিষয়ে আপনার বিজ্ঞ মতামত চাচ্ছি ধন্যবাদ আসলে এমন একটা বিষয় যেটা আমাদের সমাজে খুব অহরহ সচরাচর চলছে এবং আমার মনে হয় বৈবাহিক জীবনে যারা আমরা আছি তাদের কারোর জীবনে এরকম কারো জীবন খুঁজে পাওয়া যাবে না যে একটু অর্ধেক ঝগড়াঝাটি মনোমালিন্য ঝগড়াঝাটি বলবো না আসলে মনোমালিন্য হয় না অনেক সময় মনোমালিন্য ভালোবাসার কারণও হতে পারে সম্পর্ক আরো দৃঢ় আরো শক্ত হতে পারে বন্ধনটাকে অটুট রাখতে পারে তো আল্লাহ তালা আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আল্লাহ তালা কোরআনে অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো যেগুলো আমরা বাস্তব জীবনে যেগুলো আমরা ফেস করবো সেগুলো খুব চমৎকার করে তুলে ধরেছেন এবং এখানে যে বিষয়টা বললেন যে এখানে স্বামী স্ত্রী সম্পর্কে যদি কোনোদিন মনোমান্য হয় অথবা যদি ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায় তাহলে তারা নিজেরাই সেটা করে নিতে পারে অথবা তারা যদি চায় তাহলে সেটা মীমাংসা করে নিতে পারে কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আল্লাহ তালা বিশেষ করে উল্লেখ করেছেন যে অন্যের হস্তক্ষেপ এখানে কাম কাম্য নয় আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রীর অধিকাংশ ক্ষেত্রে আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে আমার হচ্ছে রেজিস্টার উনি মাদ্রাসার প্রিন্সিপালও তো উনি ম্যারেজ হওয়ার কারণে আমরা অনেকগুলো দেখেছি যে এই মীমাংসা করতে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বাস্তব অভিজ্ঞতা যেটা সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে যতটা না মনোমানিন্য তৈরি হয় তার চেয়ে বেশি হলো পারিপার্শ্বিক লোকের ভিতরে শ্বশুর শাশুড়ি বলেন আত্মীয়স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন নিকটাত্মীয় তাদের কথাবার্তার কারণে অনেক সময় তৈরি হয় বেশি করে অনেক সময় তাদের নিজেদের স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তালা স্পেশালি একটা রহমত দিয়েছেন আল্লাহ সেটা ঘোষণাই করছেন যে কারণে তাদের মধ্যে যতটা সহনশীলতা লক্ষ্য করা যায় অপর ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি যারা থাকে থার্ড পার্টি যাটাকে বলি তাদের মধ্যে এটা থাকে না তাদের কারণে কিন্তু বেশি সমস্যা হয় এই জন্য শ্রী মাজাহরিত যদি আমরা দেখি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে এই সব ক্ষেত্রে তৃতীয় পক্ষ যারা থাকবে তাদেরকে হস্তক্ষেপ করা এটা মোটেও কামনা নয় বরং তাদেরকে যদি নিজেদের ছেড়ে দেওয়া হয় আমার মনে আশা করা যায় তারা মীমাংসা করে নিতে পারবে এবং একান্তই যদি শরীর বাধ্যবাধকতা থাকে যদি রিভোর্স করার দরকার হয় তখন তারা আত্মীয়স্বজনের সাথে বসে একটা সলিউশনে আসতে পারে এটা ছাড়া উপযোজক হয়ে যেটা আমরা অনেক সময় অন্যের সংসারের ব্যাপারে অন্যের দাম্পত্য জীবনের ব্যাপারে উপযোজক হয়ে আমরা বিভিন্ন পরামর্শ দিতে অতি উৎসাহী হতে চাই এবং ভয়াবহ দিক হলো এই অতি উৎসাহের ব্যাপারটা আমরা অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এটা আমাদের সমাজে যেটা হচ্ছে সেটা অনেক সময় দেখা যায় যে নিজের বাবা মা নিজের ভাই বোন এর ভিতরে ইনভলভ হয়ে যায় কোনো কারণে হয়তো বাবা মার পছন্দ হচ্ছে না একটা ঝামেলা তৈরি হয়ে যায় অর্থাৎ স্বামী স্ত্রী তারা কিন্তু সুন্দর চমৎকার কাটাই দিতে পারবে তো এই জন্য আমরা কোরআনের এই দৃষ্টিভঙ্গি যদি আমরা বুঝতে পারতাম দেখেন আমরা পড়ছি কোরআন আমরা শুনছি কিন্তু এই শিক্ষাগুলো নিতে পারছে না তো এটা যদি আমরা এরকম চিন্তা করি আমরা নিজেরাই যদি দূরে থাকি অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা থাকে আমরা নিজেরা যদি সতর্কও হই যে অন্যরা যেহেতু আমাদের ভিতরে না আসে তাহলে আমার মনে হয় এই দাম্পত্য জীবনটা আরও সুন্দর হতে পারে আমি এরপরে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সাক্ষী একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে এবং বাস্তব জীবনে ইসলামকে যদি বাদও দিই তারপরেও কিন্তু সাক্ষীটার গুরুত্ব থেকেই যায় তো আমরা যেহেতু কোরআন নিয়ে কথা বলছি সেখানে ইসলামের দৃষ্টি ভঙ্গি দিয়ে